আপনাকে ফলো করতেছি দুই সাল থেকে তো মোটামুটি আপনার মতই আপনার ইয়ে হয়ে গেছি মানে মুড়িদ হয়ে গেছি দৌড়ে নিতে পারেন ভাই আমরা তো ব্যবসা করি না ভাই পিঠ তো করি না ভাই মরিদ হয়ে লাভ কি মানে ওটা বুঝাতে চাচ্ছি আর কি এই যে যারা এখানে আমি বাংলাদেশে আছি ওখানের অবস্থা যেটা বন্ড অফিসা ব্যবসা করছে মরিদ বানিয়ে ওটার ওই কথাটা আপনাকে এদিকে বলতেছি আর কি আচ্ছা যাই আমি একটা কথা বলতে চাচ্ছি আমি আপনাদের থেকে এই মোফাসিল ইসলাম ভাই ওনার থেকে ওনাকে আমি সবাইকে যারা আপনাদের মধ্যে ছিল সবার সবাইকে অনুসরণ করছি এখন মুফাসিল ভাইয়া আমি অনুসরণ করছি দেখছি তো উনি এখন তো আপনারা যেভাবে যে তথ্যগুলা দিচ্ছেন সত্য তথ্য এবং তুলে এনে আমাদেরকে জানাচ্ছেন আমরা জানতেছি এই যে উনি আবার আমাদেরকে এত ভালো ভালো তথ্য দিয়ে মুফাসিল ভাইয়া চলে গেলে আবার ব্যাগ চলে আসলো এখন তো আমরা যাইতে পারতেছি না

এখন আমাকে আবার বুঝাইতে হবে আবার আমাকে হবে কিভাবে আমি ফেরত আর আরেকটা আমার বেদনা যে আপনারা যেভাবে সম্প্রচার করছেন আমার আমার আমি একটা ব্যক্তিগত চেতনা যে ভবিষ্যৎ পৃথিবীতে আপনারা একটা কথা বলেন বারবার পৃথিবীতে মানুষ চলা করার জন্য ধর্মের কোনো প্রয়োজন নেই এটা কিন্তু সত্য আমি মনে করি আর একটা কথা আমি আমি আরেকটা চিন্তা করি মানে ভবিষ্যৎবাণী করতেছি আমার নিজে থেকে যে ভবিষ্যৎ ধর্মগুলো থাকবে না এরকম একটা চিন্তা আমার মাথায় আছে কারণ মানব জীবন চলাচলের জন্য একমত প্রশ্ন করছি ভাই আমাদের এখানে অনেক মুমিন ভাই যুক্ত হতে চাচ্ছেন তো আমি তাহলে আপনাকে আজকে বিদায় জানি আরেকদিন কথা বলবো আপনার সাথে জি ভাইয়া জি ভাইয়া ধন্যবাদ আমাকে আর আপনার সাথে আমি আপনাকে একটু লাইভ কথা বলতে পারতাম বেশি খুশি হতাম ভাইয়া আপনার সাথে এখানে তো ছবিটা দেখতে পাচ্ছি সরাসরি কথা বলাটা তো নিরাপত্তা জনিত সমস্যার কারণে আমি তো করতে পারবো না ঠিক আছে ভাই আশা করি একদিন কথা হবে আমাদের আশা রাখলাম ভাই ভালো থাকেন ভাই জি ভাই ধন্যবাদ গুড গুড নাইট আমি শুনতেছি বাইরে থেকে শুনতেছি আচ্ছা ফেসবুক থেকে শুনেন প্লিজ আচ্ছা তাহলে আপনাকে বিদায় জানালাম মুমিন যুক্ত হয়েছেন মুমিন ভাই বলেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক ভাই ভালো আছি বলেন ভাই

একটু মানে বিপদটা শুধু খুলেই বলে আমার এক ছোট ভাই আছে ছোট ভাই আজকে আজকে না মানে দুই তিন দিন আগে আমাকে আসলে বলতেছে যে ভাইয়া আসলে মানে আপনারা আসলে যে লাইভ গুলা করেন তো সেগুলোই আসলে মানে বলতেছে যে ভাই এগুলো এগুলো কথা তাহলে ভাইয়া আমি এখন কি করবো আমি তো আসলে এগুলো চিন্তা ভাবনা করতেছি মানে আমার সাথে আসলে ফ্রেন্ডলি সম্পর্ক তো আমার ছোট ভাইলেও আমার সাথে একটু মানে ফ্রেন্ডলি সম্পর্ক তো এখন ভাই মানে ওকে আমি কি বলবো বলেন তো ভাই আপনারা তো ভাই আসলে যা শুরু করছেন তাতে তো ভাই আসলে মানে ওর কোশ্চেনের এর অ্যানসার গুলো তো আমি ভাই দিতে পারতেছি না ভাই আপনি একটু আমাদের সংশয়.ইনফো ওয়েবসাইটের লিংক দিয়ে না না আমি আসলে ভাই মানে আপনাদের এই সংশয়.ইয়ে তো ইন্টারেস্টেড না ঠিক আছে তো আসলে মানে মানে আপনি আপনারা ভাই আমি আসলে আপনাদের দোষারোপ করার জন্য আসলে ভাই আপনাদের সাথে সংযোগ হওয়া সংযোগ খুশি দোষারোপ বলতে ভাই মানে আপনারা আসলে যেটা করতেছেন সেটা কি ভাইয়া ঠিক কিনা সেটা নিয়ে আমি আসলে কনফিউশন আছি মানে আপনাদের আসলে এগুলো করে লাভটা কি ভাই বলেন তো ভাই মানে ঠিক কিনা আমি বুঝতেছি না আপনার কথা যে মানে এটা ঠিক না মানে ধরেন আমরা কি কি নিয়ে কথা বলি আমরা কথা বলি ধরেন হচ্ছে গিয়ে শিশু বিবাহ এই জিনিসটা খারাপ এটা নিয়ে কথা বলি গণহত্যা খারাপ এটা ধর্মীয় বিভেদ এটা খারাপ ধর্মীয় সাম্প্রদায়িকতা এই জিনিসটা খারাপ ভিন্ন ধর্মের মানুষকে নিচে চোখে দেখা ছোট করে ছোট দেখ ছোট করে দেখা আপনার কি মানে আপনাদের কি মানে মনে হয় যে যারা ইসলাম ধর্মে আছে তারা কি ভাই জঙ্গি ইসলাম ধর্মের সবাই ভাই ইসলাম ধর্মে যারা আছে সবাই তো অবশ্যই জঙ্গি না কিন্তু ইসলাম ধর্মের মধ্যে জঙ্গিবাদকে সরাসরি সমর্থন করা হয় মানুষ হত্যাকে সরাসরি সমর্থন করা হয় আপনার নবী করেছে আপনার কোরআনে সেই কথা বলা আছে আপনার কোরআনে বারবার একটু শেষ করি শেষ করি ভাই আপনার কথাটা শেষ করতে দেন

একটু একটু শুনে নেন কথাটা একটু শুনে নেন আমরা এই জিনিসটা তাহলে আপনি এবং আমি দুইজন মিলে একসাথে চেক করে দেখি যে আপনার কোরআন কোরআনের ভিতরে এরকম কোন জিনিস আছে কিনা জানতো বাংলা আগলা কোরআনটা আপনার কাছে যে বাংলা কোরআনটা আছে একটু নিয়ে আসেন আমরা দুইজন মিলে চেক করে দেখবো তারপর যদি এখানে আগে কথা শুনে নেন কথা শুনে নেন আমরা যদি দেখি এরকম জিনিস যে হ্যাঁ কোরআনের ভিতরে খারাপ জিনিস আছে নোংরা বাজে জিনিস আছে যে জিনিসটা মানবতার সাথে যায় না তাহলে তো আপনিও আমার সাথে মানে একমত হবেন যে এটা তো বিরোধিতা করা উচিত এটা তো খারাপ জিনিস খারাপ জিনিস এটা সবারই বিরোধিতা করা উচিত আমারও যেমন করা উচিত আপনারও করা উচিত আমি মনে করি আর যদি আপনি আহ এই জিনিসগুলাকে খারাপ জিনিসগুলাকে ভালো প্রমাণ করতে পারেন তাহলে আমিও বলবো আপনার সাথে হ্যাঁ ভাই ঠিকই বলছেন ভাই ভালোই তো এটা তো ভালো ঠিক আছে তাহলে তো ভালো হইলো

আচ্ছা তাহলে আপনি ল্যাপটপটাই খোলেন আপনাকে আমি তাহলে আয়াত বলি এবং তাহলে তো আরো ভালো হলো আপনার কাছে নিশ্চিত তাফসির গ্রন্থগুলো কি আপনার ল্যাপটপে আছে বা হাদিস গ্রন্থ না আমি আসলে মানে আপনার কাছে জংগির সংখ্যাটা কি হোয়াট ডু ইউ মিন বাই জংগির সংখ্যাটা তো আমাকে আপনাকে বলবো আগে আপনি আমার আমি যে আয়াতগুলো বলবো সেই আয়াতগুলো আপনি একটু পরে আমাকে শোনাবেন যে এই আয়াতগুলো কোরআনে আছে কিনা ঠিক আছে আচ্ছা আপনি আমাকে প্রথমে শুনান তো ভাই 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা কি আমাদেরকে বাংলা একটু পড়ে শুনান তো ভাই এটা লিংকটা ভাই

মানে কোরআনের তাফসে কাকে বলে জিনিসটা আপনি জানেনই না এখন পর্যন্ত না আমি আসলে কোরআনের তাফসির কাকে বলে মানে আমি আসলে স্পেসিফিক ভাবে জানি না তবে অবশ্যই মানে আমি যেহেতু ইসলাম ধর্ম বিলংস করে সে আমার কিছু না কিছু জিনিসটা হচ্ছে যে আপনার নবীজি একটা কোরআনের আয়াতকে কিভাবে ব্যাখ্যা করেছেন এবং তার সাহাবিগণ তাবে তাবেঈনগণ ওনারা কিভাবে একটা আয়াতকে ব্যাখ্যা করেছেন মানে হযরত মুহাম্মদ বলে গেছেন এই কথাটা যে কোরআনের আয়াত সবচেয়ে ভালো বুঝেছে হচ্ছে গিয়ে নবী মোহাম্মদ এবং নবী মোহাম্মদ তার সাহাবিদেরকে যে জিনিসটা বুঝিয়েছেন সেই সাহাবিরা তাদের সাহাবিদেরকে যে জিনিসটা বুঝিয়েছেন সেই সেই মানে ব্যাখ্যা বিশ্লেষণগুলাই হচ্ছে সবচেয়ে পিওর ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তী সময় তাবে তাবেইনের যুগের পরে যারাই ব্যাখ্যা করেছে তাদের ভিতরে ত্রুটি আছে তাদের ভিতরে দূষণ আছে ঠিক আছে আমার কাছে ভাই দা নোবেল কোরআন ওয়েবসাইটটা চলে আসছে পেজটা চলে আসছে এখন আমি কি করব হ্যাঁ ঠিক আছে আপনাকে আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটাকে আপনি বুঝতে পেরেছেন যে তাফসির কাকে বলে জি 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 বুঝতে পারছি তাফসির হচ্ছে যে একজন প্রখ্যাত ইসলামী বিশেষজ্ঞ যে আরবি ভাষার উপরে বিশেষজ্ঞ যে কোরআন হাদিসের উপরে বিশেষজ্ঞ তিনি করেন কি নবীজি কি বলেছেন এই হাদিস এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় সাহাবিগণ কি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় সেই ব্যাখ্যাগুলা দেন তার তাফসির গ্রন্থ ঠিক আছে এখন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তাফসির গ্রন্থগুলোর ভিতরে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ইবনে কাসিরের তাফসির আল্লামা ইবনে কাসিরের তাফসির

আচ্ছা তাহলে আমরা এখন স্ক্রিনে প্রত্যেকটা আয়াত দেখব এবং আয়াতের সাথে সাথে করে এবং আপনি আমি দুজন মিলে কি আপনার সন্তানকে কি আপনি এই আমি ভাই আমি আগে থেকে রাখি যদি কোনো খারাপ জিনিস পাই আমি আমার বাচ্চাকে এই জিনিসগুলো খারাপ জিনিসগুলো শেখাবো না যে অমুসলিমদেরকে ঘৃণা করতে হবে তারা হচ্ছে নিকৃষ্ট এই জিনিসগুলো আমি শেখাবো না আমার বাচ্চাকে আমি আমি আমার বাচ্চাকে শেখাবো মুসলিম হোক অমুসলিম হোক সবাই হচ্ছে মানুষ সবাই সমান সবার সম্মান সমান সবার মর্যাদা সমান সবাই ভাই ভাই কারো ভিতরে কারো ভিতরে ভেদ বিভেদ নাই সবাইকে তুমি বুকে জড়ায় ধরো এখন আপনি আপনার বাচ্চাকে কোরআনের এই আয়াতগুলো শিখাবেন কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন আপনাকে আমি দেখাচ্ছি তাহলে কোরআনের জঙ্গির সংখ্যাটা কিন্তু আপনি দিলেন না জঙ্গির দিব সব সংখ্যা দিব ভাই সব সংখ্যা দিব একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন যে যে সংখ্যা আপনার লাগবে সমস্ত সংখ্যাই দেয়া হবে আপনি আগে এই যে দেখেন স্ক্রিনে আমি দিয়েছি তাফসিরে জালালাইন থেকে দিয়েছি হ্যাঁ এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাফসিরে জাল্লাইন ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাই জি ভাই দেখতে পাচ্ছি তাফসিরে জালালাইন থেকে আমি যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে 98 নম্বর সূরা মানে সূরা আল বাইনাতের 6 নম্বর আয়াত এই যে দেখেন উপরে লেখা আপনি পড়েন কি লেখা পড়েন তো ভাই তুমি ভাই জুম করলে ভালো তাহলে আসলে ফোন থেকে অ্যাক্সেস করতে শুধু ভাই এইজন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু জুম করে দিচ্ছি আপনার সুবিধার জন্য যাতে জানো আপনি দেখতে পারেন জি ভাই বুঝতে পারছি

তারা চিরকাল থাকবে তারা হওয়া আল্লাহর পক্ষ হতে নির্ধারণ করে দেওয়া হয়েছে এরই নিকৃষ্টতম সৃষ্টি এরাই এরাই হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি হ্যাঁ এরাই হচ্ছে আয়াত এখন আমরা তাপসিটা পড়ি তাপসিটা পড়েন ভাই এখান থেকে পড়েন আল্লাহ কিতাব গুণের মধ্য হতে আলে কিতাব গুণের মধ্য হতে যারা কুফরি করেছে এবং যারা মুশ্রিক তারা চিরকালের জন্য জাহান নামে হবে তারা নিকৃষ্টতম জীব এখানে কুফর অর্থ মোহাম্মদ কে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নাই এমন কি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট কেননা বিবেক বুদ্ধির অধিকারী হয়ে এ শত দিনকে অমান্য করেছে আচ্ছা তাহলে আমরা সবচেয়ে তে বিখ্যাত তাফসীর কারকের গ্রন্থ থেকে এই আয়াতের তাফসীর করলাম যে অমুসলিমরা যারা হচ্ছে মোহাম্মদ নবী হিসেবে মানবে না তারা হচ্ছে মানে মুসলমান হবে না তারা হচ্ছে জন্তু জানোয়ার কুকুর বিলাই শিয়াল শকুনের থেকেও নিকৃষ্ট তাই না ভাই তাই লেখা আচ্ছা এখানে তাই লেখা তাহলে আমরা এবার ইবনে কাসিরের তাফসীরে যাই ইবনে কাসিরের তাফসীরে দেখি সূরা আনফালের 55 নম্বর আয়াততে কি লেখা আছে যাহারা কুশি করে এবং আল্লাহর প্রতি ইমান আনে না আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব মানে দেখেন একই কথা আবার সূরা আনফালের 55 নম্বর আয়াতেও আছে এখন এখানে তো বলা হইছে যে নির্দিষ্ট বুদ্ধি বিবেচনায় যারা গ্রহণ করে না মানে আল্লাহকে যারা মানে না নিজের বুদ্ধি বিবেচনায় তারাই নিকৃষ্ট জীব এখানে কোথায় বুদ্ধি বিবেচনার কথা বলা আছে এটা একটু দেখেন তো ভাই বুদ্ধি বিবেচনা বলতে এই যে উপরে 6 নম্বর যেটা পড়লাম আমি আচ্ছা 6 নম্বরে কি পড়ছিলেন বুদ্ধি বিবেচনায় এখানে কি পড়ছিলেন না বুদ্ধি বিবেচনায় লেখা নাই আর একটু পড়ে মানে ই না ছয় নম্বর করেন হ্যাঁ ছয় নম্বর করেন নিশ্চয় যারা কুফরি করেছে এবং আহলে কিতাবদের মধ্যে হতে মুশরিক জাহান্নামী হবে তো একই অর্থাৎ তারা চিরকালের জন্য জাহান্নামে আল্লাহর পক্ষ হতে তা কত হচ্ছে ভাই মানে সবই তো দেওয়া আছে এখন মানে যারা এত কিছু পরেও যারা আসলে আল্লাহকে মানে না মানে আল্লাহর এই বাণীগুলো বিশ্বাস করে না তারাই তো জাহান্নামী হবে মানে তারা হচ্ছে নিকৃষ্টতম জীব মানে কুত্তা বিলাই থেকেও নোংরা নিকৃষ্ট তাই না ভাই এখানে তাই লেখা আছে এখন আপনি যদি আল্লাহকে না মানেন এত প্রমাণ এত কিছু দেওয়ার পরে যদি না মানেন একটা একটা প্রশ্ন আছে এখানে যে কুফরি করার কথা বলা এই কুফরি করা বলতে কি এনিহাও যে খারাপ কাজ করা ভালো কাজ করা এগুলো বোঝায় নাকি নবীকে মানে আর কি নবী মোহাম্মদ যে অতি প্রাকৃতিক দাবি করেছিল প্রমাণহীন করে দাবি করেছিল যে আমি নবী এই কথাটা অন্ধভাবে বিশ্বাস করে দেওয়াটাকে বোঝায় শুধু নবীকে নবী মানা বোঝায় নাকি ভালো কাজ খারাপ কাজ মানে কোনো খারাপ কাজ করাকে কুফরি বোঝাচ্ছে এখানে এইখানে তাফসিরে যে জিনিসটা বলা আছে কুফর শব্দের অর্থটা এখানে বলে দেয়া আছে যে এই সব এই কুফর শব্দের অর্থটা এখানে যেভাবে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদকে শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা এখন ভাই কথা হচ্ছে যে একজন মানুষ হিন্দু ধর্মের পরিবারে জন্ম নিয়েছে আসলে ভাই এখানে একটা প্রশ্ন আছে তাহলে এই যে একটু আগে যে ভাইটা বলল যে সবই তো দেওয়া আছে সবই এভিডেন্স সব দেওয়া আছে সব লেখা আছে এরপরেও যদি মোহাম্মদকে নবী হিসেবে না মানে মোহাম্মদ কি ভাই কোন ইম্পেরিক্যাল এভিডেন্স দেখাইছিলেন তার ইয়া হওয়ার জন্য নবী হওয়ার জন্য নাকি সে দাবি করেছিল নবী মুহাম্মদ এমন কোন প্রমাণ আমাদেরকে এখন পর্যন্ত দেখাতে পারেন নাই যে প্রমাণের ভিত্তিতে আমরা মেনে নিতে হবে মেনে নিতে বাধ্য হতে হবে যে এইটাই হচ্ছে গিয়ে সেই হচ্ছে শেষ নবী বা আল্লাহর নবী বা একটা এটা কিছু তাদের কাছে যে প্রমাণ আছে একটা ধর্মগ্রন্থ আছে সেটা নাম কোরআন সেই ধর্মগ্রন্থ তো খ্রিস্টানদের কাছে একটা আছে ইহুদিদের কাছে একটা আছে হিন্দুদের কাছে অনেকগুলো আছে তারপর বৌদ্ধদের কাছে একটা আছে তারপরে কাছে আছে দেখাইতে হবে যে আমি এই স্রোষ্টটা আছে মহাবিশ্ব বানাইছে এই স্রোষ্টাই মহাবিশ্ব বানাইছে এই স্রোষ্টাই আমাকে পাঠাইছে সেজন্য এটা তো ইম্পেরিক্যাল এভিডেন্স দিতে হবে সেই ইম্পেরিক্যাল এভিডেন্স তো দেওয়া নাই যেহেতু ইম্পেরিক্যাল টা দেওয়া নাই সেহেতু তার যে দাবি যে তাকে নবী মানতে হবে এটা কিসের উপরে অন্ধবিশ্বাসের নাকি

আমরা আমি পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে যুক্তি প্রমাণ পেয়ে আমি এগুলা মেনে নিব এরকম কিছু নাকি আমি বলছি এটা সত্য এই জন্য সত্য এরকম কিছু হ্যাঁ যেমন ধরেন একটা উদাহরণ দেই ভাই যেমন ধরেন হচ্ছে গিয়ে একটা সূত্র আছে যে একটা উঁচু দালান থেকে বাইরের কোনো প্রভাব না থাকলে দুইটা বস্তুকে যদি একসাথে ফেলে দেওয়া হয় তাহলে একজন বিজ্ঞানী হঠাৎ করে বলল যে ধরেন একটা এক কেজি একটা লোহা একটা লোহা এবং একটা রাবার যদি একসাথে ফেলে দেওয়া হয় তাহলে একজন বিজ্ঞানী বললেন কি দুইটা একই সাথে নিচে পড়বে কিন্তু আমাদের স্বাভাবিক একটা ধারণা ছিল যে লোহার জিনিসটা যেহেতু ভারী বেশি সেটা আগে কিন্তু ওই বিজ্ঞানী বললেন যে না এটা দুইটা জিনিস একসাথে ফেললেন এবং বাইরের কোনো প্রভাব না থাকলে মানে বাইরের প্রভাব মানে হচ্ছে কি বাতাস বা সেরকম কোনো ইয়া বেশি পরিমাণে বাতাস সেগুলো না থাকলে দুইটা একই সাথে নিচে পড়বে এই জিনিসটা বলার পরে আহ মানুষ খুবই অবাক হলো এবং পরে তারা আসলে টেস্ট করে দেখলো আরে কথা তো সত্য কিন্তু আমাদের কিন্তু এর ব্যক্তিগতভাবে আমার কিন্তু এটা ধারণা ছিল যে না যে লোহার জিনিসটা সেটা আগে পড়বে ফরাস ভাই আপনারও কি সেরকম মানে ধারণা ছিল অবশ্যই যে যেটা ভারী জিনিস সেটাই তো আগে পড়বে আমরা যেটা দেখে আসছে যে যে আমরা জেনে আসছে হ্যাঁ তাহলে ওই বিজ্ঞানী যখন এই কথাটা বলেন তখন আমরা এই জিনিসটাকে টেস্ট করে দেখতে পারি আপনিও টেস্ট করে দেখতে পারেন এই মুমিন ভাইও টেস্ট করে দেখতে পারে এবং এটা হয় যে একই সাথে পড়তেছে তাহলে আমরা দুইজনই সেটা মেনে হ্যাঁ ভাই কথাটা সূত্রটা সঠিক এই বিজ্ঞানী সঠিক কথাটা বলেছে আর যদি আমরা দেখি যে না জিনিসটা আপনার টেস্ট করে অন্য কোনো এভিডেন্স অন্য কোনো ফলাফল পাচ্ছি তাহলে আমরা কেউ এটা স্বীকার করবো না এইটা কি বলা হয় মানে আমরা টেস্টেবল কোন একটা প্রমাণ তাই না ভাই ফারাজ ভাই কোরান করেন কিছু বলেন এক লাফে ডিঙা ঘোরা ডিঙা ঘাস খায় ফেলেন না ভাই হ্যাঁ কোরআনে ভালো আছে না খারাপ আছে সেটা নিয়ে তো আমরা কথা বলবো ঠিক আছে একটু থাকেন অপেক্ষা করেন একটা পড়াশ করে একটা লাভ মাইরেন না যে প্রসঙ্গ ছেড়ে আরেকদিকে দূর দেন না আচ্ছা ভাই যে জংগির বলবো এখন আপনাকে আমার যে জিকাশাটা সেই জিকাশাটা হচ্ছে আপনি একটা হিন্দু পরিবারে জন্ম নিছেন আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে হিন্দু ধর্মটাই হচ্ছে একমাত্র সত্য ধর্ম সনাতন ধর্মের সত্য রামকৃষ্ণ বাবা রামকৃষ্ণ বা ধরেন রাম অথবা কৃষ্ণ অথবা শিব এরাই হচ্ছে সত্য দেবতা এবং আমাদের বেদে যা লেখা আছে সেই বেদে লেখাগুলোই সত্য কথা তখন তো আপনি ছোটবেলা থেকে বড় হবেন এই চিন্তা ভাবনা নিয়ে যে আমার বাপে কইছে মাই কইছে বেদ সত্য আমার চাচা চাচি কইছে কাকা কাকি জ্যাঠা জেঠি সবাই বলছে হিন্দু সনাতন ধর্ম সত্য স্কুলে যে স্কুলে গেছে সেই স্কুলের ইয়াও বলছে যে হিন্দু ধর্ম সত্য তাহলে তো হিন্দু ধর্মের সত্য তো আপনার কি ভাই সেই ধারণাটা হবে না যে হিন্দু ধর্মের সত্য হ্যাঁ সেটাই তো হওয়ার কথা আচ্ছা তখন যদি আপনাকে কেউ এসে বলে যে আল্লাহ নবী মোহাম্মদ লাইলা হাই আসো ইসলামের ছায়াতলে তখন কি আপনি মানে

সেটা মানুষের ক্ষতি করে কিনা সেটা আমার ধর্মের থেকে উন্নত কিনা আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি তো এখন একটা মুসলিম পরিবারে জন্মেছেন তো যদি এখন একজন খ্রিস্টান ব্যক্তি যিনি হচ্ছে খুব ভালো লোক খুবই ভদ্র লোক তিনি যদি আপনাকে এসে বলে যে এসো যিশুর ছায়া তলে এসো তাহলে আপনি খ্রিস্টান হয়ে যাবেন না 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 তা কেন ওই যে ওই লোকটা তো খুবই ভদ্র লোক মানে খুবই জেন্টেলম্যান আপনাকে খুবই ভালোভাবে বলবে যে যিশু প্রেম শিখাই প্রেম প্রেমের নবী হচ্ছে যিশু সবাইকে ভালোবাসছে যিশু আসো যিশুর ছায়াতলে আসো তখন নিশ্চয়ই আপনি মানে কথা মেনে নিবেন খ্রিস্টান হয়ে যাবেন তাহলে আপনি আপনি কি প্রমাণ পাইলে ধর্মটা অন্য কি প্রমাণ বলেন তো আমাদেরকে না সে প্রমাণ না সেটা আপনাকে আপনার বাবা মা বলে দিছে যে আপনার আল্লাহ সত্য কোরআন সত্য মহানবী সত্য ঠিক যেমনটা একজন হিন্দু পরিবারে জন্ম নিলে তাকেও একই কথা বলা হয় একটা ছেলে খ্রিস্টান পরিবারে জন্ম নিলে কথা বলা হয় যীশু খ্রিস্ট সত্য বাইবেল সত্য হম এটা তো সব ধর্মের লোকই তো একই কথাই তার কেউ তো কেউ আর বলে না যে আহ ইসলাম ধর্ম সত্য কিন্তু আমরা খ্রিস্টান ধর্ম পালন করি চল এরকম তো কোনো কোনো বেকুপ্ত পৃথিবীতে নাই যে এরকম বলবে যে আহ আমরা খ্রিস্টান খ্রিস্টান কিন্তু আসলে ইসলাম ধর্মটা সত্য এটা এরকম কি কেউ বলে না এরকম কিছু বলো তাহলে প্রত্যেক ধর্মের লোকই তো মনে করে তার ধর্মটা সত্য এবং সেটা তো সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনি যদি আজকে হিন্দু পরিবারে জন্মাইতেন তাহলে ইসলাম ধর্মের কি এমন একটা প্রমাণ দেখলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতেন বলেন তো মানে আসলে ইসলাম হিন্দু ধর্ম তো আসলে অনেকগুলো দেবতা বা 33000 দেব ধর্ম ধর্ম সনাতন ধর্ম ও তাতে হয় বা সত্য হয় যে জিনিস আপনি যাচাই করতে পারতেছেন না আপনাটাও পারতেছেন না মানে আপনিও তো আপনার ধর্মটা যাচাই করে মানতে পারতেছেন না একটু আগে বললেন আপনাটাও দাবি আপনাটা যেহেতু দাবি কোন প্রমাণ ছাড়া দাবি প্রমাণহীন ভাবে আপনি মেনে নিয়েছেন হিন্দু ধর্ম প্রমাণহীন ভাবে মেনে হিন্দু ধর্মের যারা যারা আছে হিন্দুরা যারা আছেন তারাও তো প্রমাণহীন ভাবে তাদের শাস্ত্রকে মেনে নিয়েছে আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্যটা চলে গেল উনি চলে গেলেন ভাই খুবই দুঃখজনক যে উনি কেন চলে গেলেন বুঝতে পারলাম না মানে ফট করে চলে গেলেন আচ্ছা ভালো আলোচনা হচ্ছিল আর একটু থাকলে হয়তো একটা কনক্লুশনে পৌঁছানো যেত হ্যাঁ আমরা একটা মানে মানে একটা ফ্লোতে চলে এসেছিলাম আর একটু হলেই তো তাকে কোরআনের কিছু কোরআন হাদিস কিছু দেখাতাম দুঃখজনক ভাই ফরাজ ভাই হ্যাঁ

মুহসিল ইসলাম আর অনেকের ভিতর থেকে আপনার মানে আলোচনার একটু অন্যরকম আপনি ভদ্র মার্জিত সুন্দর করে কথা বলেন বসায় বুঝায় কথা বলেন আপনাকে যতই বকুক মানে সেই হিসাবে পছন্দ করি হন যাই হন আপনাকে আমি আর পছন্দ করি তো যেটা কথা হচ্ছে আমি আপনার একজন ভক্ত আপনার একজন ছোট ভাই হিসাবে আপনার কাছে আমি একটা কথা বলতেছি সেটা হচ্ছে ভাই আমার আপনারা তো ভাই মানবতাবাদ মানে আপনারা তো অনেক মানবী লোক মানে মানবীয় লোক সেটা আসলে কিভাবে নিচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন সেই মানবীয় জায়গার থেকে আপনার একজন ছোট ভাই একজন ভক্ত একজন আহ শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি ভাই আপনার কাছে একটা কোশ্চেন কোশ্চেন না একটা আবদার আমরা আলোচনাটা শেষ করে আপনার কোশ্চেন আসি

আপনাদের সাথে তার আলোচনা শুনে তাহলে সে কেন নাস্তিক হচ্ছে নাস্তিক জিনিসটা কি এই জিনিসটা আপনার একটু বুঝলে বুঝতে পারলে তখন আসলে নাস্তিক না এটা আসলে নাস্তিক বলে না সে আসলে মানে ধর্ম থেকে আসলে চলে মানে তার আচরচনা ধর্ম থেকে ধর্ম থেকে কেন চলে যাচ্ছে সেই কারণ যদি আপনি মানে না জানেন

ইসলাম ধর্ম থেকে কেউ বাইরে হয়ে গেলে তার গর্দন উড়িয়ে দাও কল্লা ফলায় দাও মাইরা ফলাও এগুলো কারা বলে ভাই বলেন তো আচ্ছা মুমিন ভাই আমি আমি আপনাকে একটা প্রশ্ন একটা ছোট প্রশ্ন জিজ্ঞাসা করি বেইন ওয়াশ করে কিভাবে আপনি কি কাউকে কারোর সাথে যুক্তিক আলোচনা করে কাউকে বেইন ওয়াশ করবেন নাকি কাউকে বলবেন যে এটা আপনার মানতেই হবে কোনো ধরনের প্রমাণ আপনার লাগবে না এটা আপনার মানতেই হবে এটা না মানলে আপনি খারাপ এটা না মানলে আপনি দোজোকা যাবেন এটা না মানলে আপনাকে ছোট করা হবে পরিবার থেকে এটা না মানলেই করা হবে এই এই ধরনের

সেই কথা বলতেছে কোনটাতে হতে পারে দেখেন ভাই আমি অত নামাজ করি না তো ধর্মকর্ম সম্পর্কে সাপ্তাহিক উত্তর দেন না ভাই আপনাকে যে প্রশ্ন করা হয় সেটার উত্তর আপনি দিতে চান না কেন ভাই কোন ধরনের সমস্যা হবে না বিকজ আপনি ইসলামের তো কোনো অথরিটি না যে আজকে আমরা এই আপনার ভিডিওটা কাট করে আমরা আপলোড দেখা যাচ্ছে ইসলামের বড় স্কলার আমাদের কাছে হেরে গেলো ইসলাম ধর্ম আজকে থেকে শেষ হয়ে গেল এরকম তো কোনো কিছুই হবে না

যে কাফেরদেরকে কতল করতে হবে টুকরা টুকরা করে কাটতে হবে টুকরো টুকরো করে কাটতে হবে চল আমরা গিয়ে কাফের মេរায়ে আসি চল আমরা গিয়ে কাফের মេរায়ে আসি কাফের মারতে পারলে বেশি আমি তো মারতে যাব না একটু কথা শুনেন না ভাই কথা একটু শুনেন না ভাই মুমিন ভাই কথাটা একটু শুনেন না ভাই কথাটা শুনে তারপর উত্তরটা দেন এই বয়ান দিচ্ছে এই রকম ওয়াজ করতেছে এবং বাচ্চা বাচ্চা ছেলেদেরকে জিহাদ করতে অনুপ্রাণিত করতেছে এবং কাফের কতল করতে অনুপ্রাণিত করতেছে এবং লোভ দেখাচ্ছে যদি এই জিহাদটা করে তারা তাহলে জান্নাতে গিয়ে উচা উচা স্তনের হুরপুরি পাবে বাহাত্তরটা হুরপুরি তাদের সাথে সেক্স করতে পারবে এই রকম লোভ দেখাচ্ছে হ্যাঁ আর আরেকটা জায়গায় একজন শিক্ষক ছাত্রদেরকে শেখাচ্ছে যে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয় মানে প্রমাণ দিয়ে কিভাবে চিন্তা করতে হয় বিজ্ঞান দিয়ে কিভাবে কোনো কিছু যাচাই বাছাই করতে হয় এই জিনিসগুলো শেখাচ্ছে এবং বলতেছে একটু শুনে নেন একটু শুনে নেন একটু শুনে নেন ভাই একটু শুনে তাকে শেখাচ্ছে যে কিভাবে যুক্তি দিয়ে চিন্তা করা করতে হয় এবং তাকে শেখাচ্ছে যে মানবিক মানুষ কিভাবে হয়ে উঠতে হয় সব মানুষকে সমান কিভাবে ভাবতে হয় কে কাফের কে মুসলমান এগুলো কিচ্ছু না মানবতাই বড় কথা সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ মানুষ মানুষের জীবন হচ্ছে সবচেয়ে মূল্যবান এই কথাগুলো তাদেরকে শেখাচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে এখন এই দুই জায়গার ভিতরে আপনার কি মনে হয় যে কে ব্রেইন ওয়াশিং করতেছে বলেন তো ভাই আমার মতে ভাই শিক্ষক কি ভালো করতেছে শিক্ষক একটা ভালো কাজ করতেছে যে সে অসাম্প্রদায়িকতার শিক্ষা দিচ্ছে সব মানুষ সমান মানুষের মানুষের ভেদা ভেদাভেদ করাটা ঠিক না এটা করতেছে এটা তো এটা তো কোনো ব্রেন ওয়াশ না এটা তো হচ্ছে তাকে সঠিক অর্থটা জানানো যুক্তি প্রমাণের ভিত্তিতে সঠিক অর্থটা জানানো যেন বাচ্চাগুলো আরো জ্ঞানী হয়ে ওঠে আরো যেন মানবিক হয়ে ওঠে যেন একটা এমনকি একটা কুকুরকেও যেন সে না মারে মানুষকে তো মারা তো দূরের কথা একটা কুকুরকেও যেন সে কখনো আঘাত না করে মানে মানুষের উপর অত্যাচার না করে মানুষের উপরে মানুষকে হিংসা না করে এটাই তো ভাই মানবতার কথা নাকি ভাই কিন্তু ভাই আপনি মানুষ মানে ধরেন কুকুরের মানুষের কথা বাদ দিলেন আপনি যদি গরু ছাগল হাঁস মুরগি না মারেন তাহলে আপনি কি খাবেন নিয়ে হাসাহাসি করি যেমন ধরেন আমাদের আমাদের বাসায় আজকে একটা মুরগি মুরগির মাংস রান্না হচ্ছে আমরা তো সেই মৃত মুরগিটাকে নিয়ে হাসাহাসি করি না বা সেটাকে নিয়ে ঠাট্টা মাস করা করি না আমরা অবশ্যই মুরগি মুরগির মাংস আমাদের খাইতে হয় কিন্তু আমরা খুবই দুঃখিত এটার জন্য যে আমার আমার পেটের জন্য একটা মুরগিকে মরতে হইল জিনিসটা ঠিক হইলো না কিন্তু আমাদের হাতে এখন ওই তো আপনার পেটের জন্য আপনি মুরগি মারতেছেন কারো ধর্মের জন্য কেউ কারো মারতেছে এই আর কি এটা কি এটা হইলো যে ধর্মের কারণে কি মানুষকে মারাটা এভাবে জাস্টিফাই করলেন আপনি তাহলে তো ভাই হিন্দুরা যে মানে গরুর মাংস খাওয়ার কারণে ভারতে যে হিন্দুরা

কিন্তু আপনি আপনি অন্য ধর্মের মানুষ মারবেন ঠিকই অন্যরা আপনি তো সেটাকে জাস্টিফাই তো করার শুরুই তো বলছেন যেন এমন ভাবে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি জাস্টিফাই করতে চাচ্ছেন কিন্তু জাস্টিফাই করাটা কি ঠিক হইলো ভাই তাহলে তো মানে কাশ্মীরে যে মুসলমানদেরকে মারা হচ্ছে এই জিনিসগুলা যে চিন্তা ভাবনা করাটা কি ভালো নাকি এই জিনিসগুলো চিন্তা ভাবনা না কইরা হুজুরে যা কইছে সেইভাবে বোমানিয়া মায়েরা আসলাম চিন্তা ভাবনা করা ভালো ভাই ভাই চিন্তা ভাবনা করা হচ্ছে ভাই আমার একটা ধর্ম আছে ধর্ম আমার ছায়া দিতেছে ধর্ম আমার খাওয়াচ্ছে ধর্ম আমাকে শান্তি দিচ্ছে আপনি ধর্মের বাইরে ভাই আপনি এখন জার্মানিতে আছেন অথবা মাসুদ ভাই সে কোথায় জন্য থাকে দেশে থাকে না ঠিক আছে তো আপনারা একটা ছায়ার তলে নাই কেন ভাই আপনারা আপনার ওই ছায়াটা বাংলাদেশে না না শুধু বাংলাদেশে কেন হবে সব জায়গায় ছায়া আছে ধর্মের ছায় সব জায়গায় আছে জার্মানি তো আছে ছায়াতে নাই যে বললেন না জার্মানি তো এই সাই আছে জার্মানি তো সাইড তোলে যান

এবং তারা আপনাকে বলছে ইসলাম সত্য এই কারণে আপনিও আপনিও বলেন ইসলাম সত্য ঠিক যেমনটা একজন হিন্দুও বলে হিন্দু ধর্ম সত্য ঠিক যেমনটা একজন ইহুদিও বলে ধর্মটা সত্য এছাড়া তো ভাই আর কোন ধর্মটা সত্য সেটা জানার জন্য তো যাচাই করে দেখতে হবে যে কোন ধর্ম এখন যাচাই করে দেখতে গেলে তো আপনারা কল্লা কাটেন ভাই আপনাদের হাদিসে বলা আছে যে মানে মানে ইসলাম ধর্ম ত্যাগ করলে জবাই করে ফেলতে হবে আপনাদের মানে কোরআনে বলা আছে কস্মিন কালেও অন্য কোনো ধর্ম যে মানে সন্ধান করতে যাবে তার ইয়া কবুল হবে না হ্যাঁ কোরআনের আয়াত এটা যে আপনি যদি অন্য কোনো ধর্ম যাচাইও করতে যান একটু দেখতেও যান এটা একদম সরাসরি কোরআনের আয়াত যে আপনি মুসলমান হয়ে জন্মাইছেন কিন্তু আপনি একটু দেখতে গেলেন আচ্ছা দেখি তো বাইবেলে কি লেখা আছে দেখি তো লেখা আছে দেখি তো বেদের কি লেখা আছে এগুলা হচ্ছে জাল হাদিস ঠিক আছে ভাই আপনাকে দিলেন না ভাই 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 আপনি

আ লাইভ অ্যাসিস্টেড করতে পারছেন না সম্ভবত অথবা অন্য কোনো কারণ থাকতে পারে আপনি চাইলে আপনি আমার মেইল অথবা অন্য কিছু করতে পারেন যাতে আমি আমার ছোট ভাইকে মানে এই মানে আমার এই পদ্ধতি থেকে সরাইনি আসতে পারি অথবা অন্য করতে পারেন বেইন ওয়াশ অন্ধবিশ্বাস করতে অন্ধবিশ্বাস করতে বলতোছেনা আমি আপনার মত জানো সে কোনো প্রমাণ ছাড়াই মেনে নেয় না আসলে যেটা চাইতেছি না সেটা হচ্ছে ও যেতে মানে ছোট মানুষ তো কেবল কলেজের ফার্স্ট ইয়ার উপরে ও যাতে মানে

আর এই জন্য যদি কেউ তার কলা ফেলায় দিতে চায় বা তাকে আক্রমণ করতে চায় বা ফিজিক্যালি হার্ম করতে চায় তাহলে আপনার ধারণা অনুযায়ী সে উগ্রবাদী হ্যাঁ উগ্রবাদী তো তার ব্রেন সমস্যা হওয়াটা কি সাইকোলজিক্যাল হওয়াটা ঠিক উগ্রবাদী হওয়াটা কি ঠিক না উগ্রবাদী হওয়াটা মোটেও তার কি সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে অবশ্যই আছে তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার আর কি মানসিক চিকিৎসা হওয়া দরকার আমি তাই মনে করি আচ্ছা ভাই একটু যদি দেখাইতেন এই এই যে যারা এই কাজটা করে যারা ধর্মের ধর্মের বিরুদ্ধে কিছু বলে বা ধর্ম ত্যাগ করলে আঘাত শারীরিক আঘাত করতে চায় তারা কেন আঘাতটা করতে চায় যদি আসিফাই একটু দেখায় কোথা থেকে জেনে শুনে যদি এই একঘাত করতে চায় বা কার কথা অনুযায়ী আঘাতটা করতে চায় যদি একটু দেখাইতেন আসিফাই না তারা তো শুধু ইসলাম ধর্মে বিলংস করে এবং হাদিস থেকে জিনিসটা দেখাচ্ছি যে যে জিনিসটা দেখাবো কোরআনেও এটা বলা আছে হাদিসও এটা বলা আছে

না না আপনি আপনি থাকেন আপনি যে বলেন একটু আগে যে যারা এই কাজগুলো করে তারা উগ্রবাদী তাদের মানসিক সমস্যা আছে তারা ব্লক খারাপ তাদের চিকিৎসা হওয়ার দরকার কাদের থেকে ইনস্পায়ার্ড হয়ে তার এই কাজগুলো তারা করছে সেটাও তো আমাদের জানা দরকার এইটার সমস্যা একটু খুঁটতে যাওয়া দরকার তো আমরা একটু দেখে আসিফ ভাই আমাদের একটু দেখি উনি কোনো রেফারেন্স দেখাতে পারেন কি राजे কার কথা শুনে কি কারণে তার এই কাজটা করে ইনস্পায়ার্ড হচ্ছে এই 2020 সালে এসেও এই ধরনের জঘন্য কাজ কেন তারা করতেছে এটা আসিফ ভাই আপনাকে একটু দেখাবে একটু দেখেন যে আপনার ছোট ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় যুক্তি আলোচনার জন্য তাহলে কারা এই ক্ষতির জন্য দায়ীভার হবে কারা মেন্টালি ডিসঅর্ডার কাদের চিকিৎসা দরকার আচ্ছা ফরাজ ভাই মুমিন ভাই আপনারা দুইজন একটু দেখেন যে এটা হচ্ছে সূরা নিসার 89 নম্বর আয়াত এখানে বলা হচ্ছে যে তারা চায় যে তারা যেমন কাফের তোমরাও তেমনি কাফের হয়ে যাও যাতে তোমরা এবং তারা সবসমান হয়ে যাও অতএব তোমাদের তাদের মধ্যে কাউকে বন্ধু গ্রহণ করো না যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে এর মানে হচ্ছে মুসলমান হয়ে যায় আল্লাহর পথে হিজরত করে চলে হচ্ছে মুসলমান হয়ে যাওয়া এইখানে লেখা আছে অতঃপর তারা যদি বিমুখ হয় বিমুখ হয় মানে হচ্ছে কি ইসলাম থেকে থেকে যদি যদি বের বের হয়ে হয়ে যায় আল্লাহর পথে যায় তারা অতঃপর যদি তারা বিমুখ হয় তবে তাদেরকে পাকরাও করো এবং যেখানে পাওয়া হত্যা করো অতঃপর যদি তারা বিমুখ হয় তবে তাদেরকে পাকরাও করো এবং যেখানে পাওয়া হত্যা করো আহ মমিন ভাই আপনার কোরআন শরীফে আল্লাহ পাক সরাসরি বলে দিচ্ছেন যে আল্লাহর পথে পথ থেকে যদি বিমুখ হয় তবে তাদেরকে পাকরাও করো এবং যেখানে पाओ হত্যা করো মুমিন ভাই এই কোরআনের এই আয়াতটাকে আপনি পড়তে পারছেন আপনাকে একটু পড়ে শোনাবেন জি জি দেখতেছি আমি স্যার এটার মানে কি ভাই এই যে এই যে এখানে বলল আল্লাহর পথে হিজরত করে চলে আসে অতঃপর যদি তারা বিমুখ হয় বিমুখ হওয়া মানে হচ্ছে আল্লাহর পথ থেকে যদি তারা বিমুখ হয় মানে ইসলাম থেকে যদি বিমুখ হয় মানে ইসলাম থেকে যদি বের হয়ে যায়

ভাই ভাই কি যে বলবা আচ্ছা ভাই উনি মোরা মানে এই এই ওয়েবসাইটটাতেও কখনো ঢুকে নাই যোন আর কি খেয়াল করে নাই যে এটা কোরআনের আয়াত দেখাছিল আপনি ভাই আর সহি হাদিস সবটাই সহি হাদিস থাকে যে মানে আর কি এটা আগে থেকে যাচাই বাছাই করা সহি হাদিস আপনার এই সহি হাদিস কালকে কেউ এসে বলতে পারবে না যে এটা জাল হাদিস হয়ে গেছে আপনি ভাই সময় সাথে সাথে হাদিস জাল হয়ে যায় না ঠিক আছে হাদিসের ক্যাটাগরি আছে হাদিসের মানে মানে বিশেষজ্ঞরা আছে তারা হাদিসকে কোনটা সহি কোনটা জাল সেটা মানে সেই বিষয়টা ইয়া করে হ্যাঁ নির্ধারণ করে সেটার একটা কমিটি আছে আপনাকে আমি যে হাদিসটা দেখাচ্ছি এটা হচ্ছে মুয়াত্তা মালিক এর হাদিস মুয়াত্তা মালিক এর হাদিস হচ্ছে সবচেয়ে প্রাচীনতম হাদিস এবং অত্যন্ত অথেন্টিক একটা হাদিস গ্রন্থ অত্যন্ত সম্মানিত ইসলামী বিশ্বে অত্যন্ত সম্মানিত অত্যন্ত অথেন্টিক যদি এটার ভিতরে কিছু ইয়া আছে মানে মারফু হাদিস আছে কিন্তু এটা হচ্ছে অত্যন্ত সম্মানিত একটা হাদিস গ্রন্থ এই হাদিস গ্রন্থে যেটা লেখা আছে ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা নিচে বলা আছে যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গড়দান উড়াইয়া দাও মানে হচ্ছে আপনার কেউ যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে তাহলে তার হবে হবে মানে তার হবে তার মমিন ভাই আপনি কি ভাই একটু কষ্ট করে মালিকের হাদিস গ্রন্থটা ডাউনলোড করে একটু পরে দেখবেন দ্বিতীয় খন্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশো এবং চারশো সাত নম্বর পৃষ্ঠা একটু মানে পরে দেখবেন এই জিনিসটা আছে কিনা আপনি কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন এটা এই মুহাত্তা হাদিস আছে এছাড়াও এই হাদিসটা বুখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে আবুদাউদ্দ শরীফে আছে মানে সিয়াসিদ্দার ভিতরে সব অনেকগুলাতেই আছে এবং এই হাদিসটা সম্পূর্ণ সহি পৃথিবীর সমস্ত স্কলার এই হাদিসের সাথে একমত যে এই হাদিস গুলা সম্পূর্ণ সহি যে ইসলাম ধর্ম যে ত্যাগ করবে তাকে তার গলা কেটে ফেলতে হবে এখন আপনি তো বললেন বললেন ভাই যে যারা গলা কেটে ফেলতে চায় তারা হচ্ছে মানসিক রোগী ফারাজ ভাই আপনি বলেন উনি তাদেরকে মানে ইয়ে বলেছিলেন কট্টরপন্থী বলেছিলেন মানসিক রোগী বলেছিলেন এবং তাদের চিকিৎসা হওয়ার দরকার বলেছিলেন এই কাজটা করতে বলেছেন আপনার নবী মোহাম্মদ যে কেউ যদি তার ধর্ম মানে তার ইসলাম ধর্ম ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করার নির্দেশ দিয়ে গেছেন আসিফ ভাই আপনাকে যে হাতিস গুলো দেখালো যে করোনা ডায়ার দেখালো সেটা তো দেখাইলো আপনি যদি এর পরেও আপনার যদি সন্দেহ হয় এর পরেও যদি আপনার সন্দেহ হয় আপনি ইসলাম ইসলাম কিউ ডট ইনফোতে পানিশ পয়েন্ট ফর লিভিং ইসলাম এটা লিখে সার্চ দিবেন বা মোরতাদের শাস্তির বিধান কি এটা লিখে সার্চ দিবেন আপনি সুন্দর মতো পেয়ে যাবেন কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার কি সাজা হবে যেহেতু যেহেতু বাংলাদেশ ইসলাম ধর্ম অনুযায়ী চলে না কিন্তু যেহেতু এটা নবীর একটা বিধান সেহেতু যদি আপনার ছোট ভাইয়ের উপর কোনো ধরনের আঘাত আসে সেটা কোনো কট্টরপন্থী বা পাগল এদের দ্বারা আসবে না সেটা আসবে অবশ্যই তার কট্টরপন্থী অবশ্যই তারা পাগল অবশ্যই তাদের মানুষের চিকিৎসা দরকার কিন্তু সেটা ইন্সপায়ার্ড হবে আপনার নবীর দ্বারা যে নবী যে নবীর উপরে আপনি নিজে অন্ধবিশ্বাস করছেন মানে কোনো প্রমাণ ছাড়া তাকে মেনে নিচ্ছেন এবং আপনি চাচ্ছেন যে নবী জাস্ট বিকজ তার অন্ধবিশ্বাসকে বিশ্বাস না করার জন্য হত্যা করতে বলছে সেই অন্ধবিশ্বাসের দিকে আপনি আপনার ছোট ভাইকে আবার নিয়ে যেতে চাচ্ছেন খুবই খুবই দুঃখজনক এবং প্যাথেটিক একটা বিষয় যদি আমাদের কথা বিশ্বাস না হয় আপনি আবারও সার্চ করে দেখতে পারেন আমার যেটা মনে হচ্ছে এটার সাথে রাজনৈতিক একটা অনেক সম্পর্ক আছে মুমিন ভাই আপনি পৃথিবীর যে কোনো ইসলামের স্কলারকে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন যে ইসলাম তাকে শাস্তি কি তারা কিন্তু আপনাকে এক বাক্যে বলে দিবে যে মানে একদম জবাই করে ফেলতে হবে মেরে ফেলতে হবে হত্যা করে ফেলতে হবে এখন আপনি ভাই আপনি আপনার ছোট ভাইটার জন্য এমন একটা আসলে মানে ইয়া চাচ্ছেন মতাদর্শ চাচ্ছেন যে মতাদর্শ হচ্ছে সরাসরি সে এই ধরনের জঙ্গিবাদ উগ্রবাদকে সমর্থন করে এটা আপনি চাচ্ছেন আপনার ছোট ভাইয়ের জন্য এটা কি না 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 আপনি যেটা বলতেছেন সেটা আমি কোনোভাবেই চাচ্ছি না

হ্যাঁ অনেক ধন্যবাদ মমিন ভাই আপনাকে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা এবং আপনার ছোট ভাইয়ের জন্য শুভকামনা রইল আবার আরেকদিন কথা হবে ভাই ধন্যবাদ মমিন ভাইকে আমরা বিদায় জানালাম আমরা তাহলে মারুব ভাই